দেশের যে কোনো প্রয়োজন সংকটে দেশপ্রেমিক সেনাবাহিনী এগিয়ে আসবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাবাহিনীর ওপর অর্পিত দায়িত্ব পালন করবে বলেও জানিয়েছেন সেনাপ্রধান। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। তিনি আজ খেতাবপ্রাপ্ত সেনা সদস্য ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখা বাহিনীর সদস্যদের সংবর্ধনা এবং পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন। প্রথমবারের মতো শান্তিকালীন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ 9 জনকে অসামান্য সেবা পদক এবং 19 সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক তুলে দেন সেনাবাহিনী প্রধান। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জঙ্গি দমন থেকে শুরু করে দেশের জন্য বড় ভূমিকা পালন করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু কর্তৃক প্রণীত প্রতিরক্ষা নীতি 1974 এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প 2021 এর আলোকে সৃজিত ফোর্সেস গোল 2030 অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী আজ সংগঠিত হয়ে কেবল কলেবরেই বৃদ্ধি পেয়েছে তা নয়, সাথে সাথে দেশ বিদেশে এর যোগ্যতা ও কর্মদক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।